মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমরা একটা জিনিস ভেবে দেখো, বাড়িতে বউ এলো আর ডাকাতি হলো, সবটাই কি কাকতালীয়। তারপরে দেখো ডাকাতির কি ছিরি, হ্যাঁ গুরুত্বের কাছে বন্দুক পারলো না, এটাও কি বিশ্বাসযোগ্য বলতো বৌদি? না আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ঘটক দিদি নাকি ও ফুলন দেবী? তুমি কি ঠাকুরজি, যে মেয়েটার নামে কুস্তি কাটছো সেই মেয়েটা যদি আজকে না থাকতো আমরা বাঁচতাম না, আমাদের গয়নাগুলো উদ্ধার হতো। বাড়ি ভর্তি লোক, সব মেয়েদের গয়না দোকান থেকে এসেছে বিয়ের জন্য, ডাকাত তো নিয়ে পালাচ্ছিল, আজকে ওই ঘটক পৌঁছিল বলে গয়নাগুলো উদ্ধার হলো, আমরা প্রাণে বাঁচলাম। তোমার চোখে কি নেবা হয়েছে, দেখতে পাওনি তুমি? হতে পারে তুমি ঘটক বউকে সহ্য করতে পারো না, তাকে তোমার পছন্দ না, কিন্তু তার প্রতি এতটা অকৃতজ্ঞ হবে? ছি 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 ঠাকুরজি, ভগবান তোমায় ক্ষমা করবেন না, অন্তত উপকারীর উপকারটা স্বীকার করো। এই না হলে আমার বড় বৌমা, সত্যি বড় বৌমা, আমি তোমার সঙ্গে একমত, ঘটক দিদি ছিল বলে আমার গয়নাগুলো উদ্ধার পেল। চুপটি করে ওখানে দাঁড়িয়ে না থেকে আমার সামনে এসো, কি হলো এসো, এদিকে এসো, এটা ধরো, সিন্ধুকের ভেতরে ঢোকাও, ঢুকে চাবিটা দাও, না ধরো। আমি মেয়েটা দেখছি এলেও আছে, আমার অবাক পাগলার মনও গলাতে শুরু করেছে। দেখি 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 দেখি, উঠলিটা আমায় দাও তো, দাও বাবা। আগে বাবা আমি আমার নিজের গয়নাটা বার করে নি, না দাদার কাছে একবার চলে গেলে সে কি আর পাবো? এই এই পুটলিটা একটু আমাকে দেখা, আমারও কয়েকটা গয়না ওর ভেতরে আছে, আবার মেয়েটা না সরিয়ে ফেলে কই? হ্যাঁ সেই তো, মেয়েকেই তো তুমি অবিশ্বাস করবে, ঠিক আছে না তোমার কি আছে তুমি দেখে নাও, শোনো দেখি। এইবার তুলে চাবিটা দাও, নাও খোলো। ওই ডাকাতগুলো এসেছিল বলে আমি কিন্তু মোটেও রাগ করিনি, আর ওই ডাকাতগুলো এসেছিল বলেই তো আমার মা লক্ষ্মী সংসারটা ছেড়ে চলে গেল না। সংসারটা কি বলতো, অনেকটা না ওই নদীর মতো, কখনো ভীষণ খরস্রোতা, আবার কখনো একেবারে শান্ত। এই সংসার ছেড়ে যেতে নেই, তাহলে লোকে কি বলবে বলতো? তুই হেরে গেছিস, আর হেরে গেছিস বলেই পালিয়ে গেছিস। কিন্তু আমি আমি আমার মা লক্ষ্মীকে কখনো হারতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।